এক গাঁয়ে থাকতো জমিদার রামরতন পোদ্দার আর তাঁর বৃদ্ধ চাকর আরাধন। গায়ের প্রজাদের খাজনা দিয়েই জমিদারের দিন চলে যায়। আর আছে তাঁর ঠাকুরদার আমলের বিরাট একটা দেওয়াল ঘড়ি, সেই ঘড়ি অন্ত প্রাণ জমিদারের। ঘড়ি একেবারে মুখস্ত, মনেই থাকে না আমার। তুই কি জানিস না হারাধন যে আমি ঘড়ি না দেখেই চলতে পারি? তা কি আর জানি না বাবু, সেই কবে থেকে আপনার সঙ্গে আছি। এই নিন, এই নিন চা। বাবু তো চোখ বুঝেই ঘড়ির সময় বলে দিতে পারে। দরজাটা দিয়ে আসি। দেওয়াল ঘড়ির সাথে জমিদার ছিলেন একাত্ম, সময় ধরেই তার খাওয়া দাওয়া ঘুম এইভাবেই দীর্ঘদিন চলে আসছে। হঠাৎ সেদিন রাতে কোথা থেকে আসছে শব্দ? আরে আরে, ঘড়িটা থেকে শব্দ আসছে মনে হচ্ছে, কিন্তু ঘড়ি থেকে তো এমন শব্দ আগে কখনো পাইনি। বাবু কি যে হাঁক ডাক শুরু করলো কে জানে। যাই বাবু যাই। কি হলো বাবু? ওই যে ওই দেয়াল ঘড়িটা থেকে শব্দ আসছে রে। বাবু আমি তো পাচ্ছি না কিছু শুনতে। তোর হতভাগা, কানটা না পাতলে শুনবি কি করে? পাত কানটা পাত। কিন্তু আমার কানে তো কোনো শব্দই আসছে না বাবু। এই আমার আমার বড় টর্চখানা নিয়ে তো দেখি, তাড়াতাড়ি যা। বাবু ঘড়িতে দুটো কাঁটা তো দিব্যি চলছে। তাহলে কি আমি ভুল শুনলাম? ঠিক আছে তুই এখন যা যা। বাকি রাতটা জমিদারের যা হোক করে কাটল। এই শব্দ আবার শুরু হয়েছে যে। আরাধন আয় না বাবা, আরে আরেকটি বার আয়। এই আরাধন, ওই যে রোজ রাতে এক জিনিস শুরু হয়েছে। বাবু শুধু আজে বাজে জিনিস খান আর ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখেন। কি হয়েছে বাবু, কি হয়েছে? আরাধন ফের শব্দ শুরু হয়েছিল রে। কোথায় শব্দ? আপনাকে কত করে বলি বাবু, আপনার তো বয়স হয়েছে, এই রাতে এই গাওয়া ঘিয়ে ভাজা লুচি খাওয়াটা আবার বন্ধ করুন। তা আপনি শুনলে তো আমার কথা। পেট গরম হলো নাকি আমার? হ্যাঁ বলতো, কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম। ওই যে আবার কিভাবে ঘুমোই এবারে?
না 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 না, আমার আমার এই শব্দ আর সহ্য হচ্ছে না। ওই যে ওই যে ওই যে আবার শুরু হলো আবার। আচ্ছা আচ্ছা, ঘড়ি কি তবে আমায় কিছু বলতে চায়? ক্রমশ জমিদারের দিন রাতের সব ঘুম উবে গেল। তিনি এখন কেবল ওই দেওয়াল ঘড়িটা আগলে বসে থাকেন। বাবু, ও বাবু, এই সারা দিন রাত না ঘুমিয়ে ঘুমিয়ে আপনার চোখের নিচে যে কালি পড়ে গেল। জানি সারাদন, ঘড়িটা আমার ঠাকুরদার, মনে হয় দেওয়াল ঘড়িটা আমায় ডাকছে রে। এইসব কি বলছেন বাবু? ঠিকই বলছি রে, আমার দিন হয়ে এসেছে, এবারই জগৎ ছেড়ে চলে যাব। এমন কথা বলবেন না কো বাবু, তাহলে আমার কি হবে বাবু? ঘড়ির সামনে আমি একা থাকলেই যে সেই শব্দটা শুনতে পাচ্ছি, আমার ঠাকুরদা আমায় ডাকছেন। বাবু, আমার এখন কথা আছে। ওই দেখ, ধুকপুক শব্দ, ঢিপ ঢিপ ঢিপ, শুনতে পাচ্ছিস? ও বাবু, বলি কি, ওই ঘড়ি নিঘাত ভূতে ধরেছে, কোনো এক ওঝাকে ডাকি তাহলে? তাই তো, এটা মন্দ বলিস না কিন্তু তুই। হ্যাঁ বেশ বেশ, বরং তুই একটা ওঝাকেই খবর দে, হ্যাঁ, যে সারাতে পারবে, আমি তাকে দুটো জমি উপহার দেব। হ্যাঁ যাই যাই, একবার গ্রামে গিয়ে বলে আসি। জমিদারের নির্দেশ পেতেই হারাধন সারা গ্রামে প্রচার করে দিল জমিদারের ঘড়ি থেকে যে ভূত তাড়াতে পারবে তাকে দুটো জমি উপহার দেবেন তিনি। বিভিন্ন ওঝারা এলো ঘড়ির ভূত তাড়াতে, তাদের বিভিন্ন রকম তুকতাক সব বিফলে গেল। ঘড়ির ভূত আগের মতোই শব্দ করতে লাগলো আর জমিদার আরো শুকিয়ে যেতে থাকলেন। একদিন, ওই ঘড়ির ভূত জমিদারকে মেরে তবে শান্ত হবে। ঠিক বলেছ, ঠিক বলেছ, না হলে এতজন ওঝা বিফল হয় বলো? সেইখানেই তো চিন্তা, ব্যাপারটা আমাকেই দেখতে হবে মনে হচ্ছে। কই, কোথায় ভূত দেখি? আসুন 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 বাবু, ওঝা এসেছে। প্রণাম নেবেন, এই ঘড়ির ভূতের হাত থেকে আমাকে। কেমন একটা ভূতুরে আষ্টে গন্ধ পাচ্ছি যেন, নিজে সাংঘাতিক এক ভূত করেছেন কি জমিদার মশাই? এর জন্য আমাকে মারাত্মক কিছু একটা করতে হবে। তাহলে শুরু হোক। কিন্তু তার জন্য যে একটা শর্ত আছে জমিদার মশাই। কি শর্ত শুনি? আমার প্রিয় ঘড়ির জন্য আমি সব শর্তই মানতে রাজি আছি। আমি তান্ত্রিক মানুষ, তন্ত্রমন্ত্র সাধনা করে দিন কাটাই, কি হবে আমার এই জমি জমা? তার চেয়ে বরং আপনি যদি আমায় জমি উপহার দেওয়ার বদলে গাঁয়ের সকল মানুষের আগামী দু মাসের খাজনা মকুব করে দেন, তবেই আপনার এই যজ্ঞ সুসম্পূর্ণ হবে, আর ভূত বাপ বাপ বলে পালাবে। বেশ, আমি সব শর্তেই রাজি, আপনি শুরু করুন। তবে আমি শুরু করি। আপনারা সবাই চোখ বুজে বসুন, খবরদার, যাই ঘটু চোখ খুলবেন না, না হলে। না না, আমি এই চোখ বন্ধ করলাম। আমিও আমিও বন্ধ করলাম। ওম হ্রিং ক্রিং ঘড়ি ভূত ছট, ওম হিং ক্রিং ঘড়ি ভূত ভাগ ভাগ ভাগ। যা আন্দাজ করেছিলাম ঠিক তাই। আরে উড়ি উড়ি ভূত, ভূত বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত ভূত ভূত। যাক, ভূত অবশেষে ভাগলো, ইঁদুর পালাতেই ঘড়ি ফের টিকটিক টিকটিক টিকটিক। যাক, দেওয়াল ঘড়ির রহস্য তবে এই শর্মাই উদ্ধার করলো। হ্যাঁ, আর পরের মাস থেকে আমার খাজনাও মকুব।
এরপর থেকে জমিদার একেবারে পাল্টে গেলেন। গায়ের প্রজাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নেওয়া বন্ধ করলেন, আর ঘড়ির ভূতও তার মাথা থেকে নামল। এখন রাতের বেলায় তার ঘুমটা বেশ ভালোই হয়।